সিনেমা দেখার দিন, এইসব নিয়েই ছিল কলকাতা দূরদর্শন। কলকাতা দূরদর্শনের এই গত তিন যুগ ধরে যে পথ চলা, সেখানে সে পেরিয়ে এসেছে নানান মাইলস্টোন। সেই মাইলস্টোনের কথা বলতে গেলে আমাদের তালিকাটা এতই বড় যে অনুষ্ঠানের সময়টাই হয়তো যাবে ফুরিয়ে, তাই সবটা না বলে বরং দুটো একটা ঘটনা যেগুলো এই মুহূর্তে আমার বড্ড বেশি মনে পড়ছে সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আমাদের বাঙালির চিরগৌরব ফুটবল খেলা, আর সেই ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা আমরা প্রথম সরাসরি দেখেছিলাম কলকাতা দূরদর্শনের পর্দায়। দিনটা ছিল 27 জুন, আর সালটা ছিল 1977। হয়েছিল কলকাতা দূরদর্শনের প্রথম লাইভ টেলিকাস্ট। 1983-তে সাদা কালোই আর বন্ধ হয়ে থাকেনি, হয়ে উঠেছিলাম রঙিন। শুরু হয়েছিল কলকাতা দূরদর্শনের রঙিন সম্প্রচার। এইভাবে নানান দিকে কলকাতা দূরদর্শনের শ্রীবৃদ্ধি এবং প্রসার ঘটেছে, আমরা রয়েছি তার সাক্ষী, সাক্ষী আছেন আপনারাও। কলকাতা দূরদর্শন নানানভাবে বিশ্বের দরবারের কাছে পৌঁছে দিয়েছে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি। আজকে এই পথ চলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কথা মনে পড়ছে, ফিরে দেখতে ইচ্ছে হচ্ছে সেই প্রথম দিনের অনেক ঘটনা, আমাদের ফেলে আসা দিনগুলোর নানান মুহূর্ত, টুকরো সেই সব ছবি আসুন না সবাই একসঙ্গে দেখি। স্মৃতির স্মরণীবে একবার একটু পিছন দিকে হাঁটি, দেখব এক বর্ণময় ঝলক। মাটির গান প্রাণের টান ভাসিয়ে নিয়ে যায় আমাদের, সন্ধান দেয় আমাদের মূলের, আমাদের শিকড়ের, আর সেই জন্যই শিকড়ের সন্ধানে আমরা বারবার ফিরে আসি লোকগানের কাছে। লোকগানের কথা বলতে গেলে যাদের কথা আমাদের এই মুহূর্তে মনে পড়ে সর্বপ্রথম, তাদের মধ্যে দোহার অন্যতম। দোহারের কথা বলতে গেলে আর কোনো বিশেষণের প্রয়োজন হয় না, শুধু এটুকু বলি তাই, আসুন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আরও একবার মাটির সোঁদাগন্ধ আর দোহারের গানে ভেসে যাই। চাই না মনে গান ছাড়া, গান ছাড়া
কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। Yeah, I'm so sorry.
তার উপস্থিতি আমরা টের পাই প্রতিক্ষণে। তার গান, কবিতা, ছবি আঁকা, তার লেখা গল্প, উপন্যাস, চিঠি, প্রবন্ধ নানানভাবে কোন দিকে নয় তিনি ঘিরে আছেন আমাদের। আপামর বাঙালি যতদিন থাকবে তিনিও থাকবেন তার এই উপস্থিতি নিয়ে। আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করি তিনি আমাদের প্রাণের আরাম। তার এই সার্থ শত জন্মবর্ষে তাকে আমাদের প্রণাম, তাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য বিভিন্ন কবির লেখনীতে। বাণীর কমল বনে গুঞ্জরি গুঞ্জরি, মধুপান চিরদিন কুসুমে বিচারি, যেদিকে ফিরাও আঁখি সুষমার ছবি, তবে রবি কেন নাহি হবে প্রেম কবি। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকাল নাহি জানে কবি তব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্পতরু যে তুমি অক্ষয় পথ, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শতকীর্তির জট। এখন আমাকে ঘিরে কে রয়েছে তুমি নও, মনে হয় অন্য একজন। আমি তার স্পর্শ পাই, আমি তার স্বরূপ জানি না। মৃত্যুকে দূরেই রাখি জীবনের পঞ্চাগ্নি আলোয়, চোখে রাখি সর্বদাই পূর্ণতার প্রতীক কবিকে। নিসর্গের কবি, জীবনের মহাকবি, তোমারে কি পড়িয়া শুনিয়া বোঝা যায়, তোমারই ধারণ করিতে হয় ভাবনায় অনুভবে জীবনের নিভৃত সীমানায়। আমি প্রায় রোজই মনে করি এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্মগ্রহণ করব, যদি করি আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়াই নদীটির উপর বাংলাদেশের এই সুন্দর একটি কোণে এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে জলিবটের উপর বিছানা পেতে পড়ে থাকতে পাব। হয়তো আর কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা আর কখনো ফিরে পাব না। তখন কোথায় দৃশ্য পরিবর্তন হবে, আর কিরকম মন নিয়েই বা জন্মাব। এমন সন্ধ্যা হয়তো অনেক পেতে পারি, কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত কেশপাশ ছড়িয়ে দিয়ে আমার বুকের উপরে এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না। আমি কি ঠিক এমনি মানুষটি তখন থাকব? আশ্চর্য, এই আমার সবচেয়ে ভয় হয় পাছে আমি ইউরোপে গিয়ে জন্মগ্রহণ করি, কেননা সেখানে সমস্ত চিত্তটিকে এমন উপরের দিকে উদ্ঘাটিত রেখে পড়ে থাকবার জো নেই, এবং পড়ে থাকাও সকলে ভারী দোষের বিবেচনা করে। হয়তো একটা কারখানায়, নয়তো ব্যাংকে, নয়তো পার্লামেন্টে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে খাটতে হবে। শহরের রাস্তা যেমন ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া চালাবার জন্যে ইঁটে কাঠে বাঁধানো কঠিন, তেমনি মনটা, স্বভাবটা বিজনেস চালাবার উপযোগী পাকা করে বাঁধানো, তাতে একটি কোমল তৃণ, একটি অনাবশ্যক লতা গজাবার ছিদ্রটুকু নেই। ভারী ছাঁটা ছোটা গড়পেটা আইনে বাঁধা মজবুত রকমের ভাব, কি জানি তার চেয়ে আমার এই কল্পনাপ্রিয় অকর্মণ্য আত্মনিমগ্ন বিস্তৃত আকাশপূর্ণ মনের ভাবটি কিছুমাত্র অগৌরবের বিষয় বলে মনে হয় না। আমরা প্রায়শই একটা কথা বলি যে আমাদের চারপাশে সবকিছুর মধ্যেই আছে সুর, আছে সঙ্গীত, আর সেই জন্যই সুর না জানে কোনো সীমান্ত, আর সঙ্গীত না মানে কোনো ভাষার বিভেদ। সেই জন্যই যন্ত্র সঙ্গীত বোধহয় একইভাবে ছুঁয়ে যায় আমাদের, সেখানে শব্দের প্রয়োজন হয় না, শব্দ ছাপিয়ে সেখানে সুর প্রাধান্য পায় আর ছুঁয়ে যায় আমাদের মনের কোন অন্তরালে।
75-এর 9th August 1975 খুব ইম্পর্টেন্ট দিন, যে দিনটাতে অডিও ভিজুয়াল একটা মিডিয়াম এলো দূরদর্শন। এটা কলকাতার সৌভাগ্য, পশ্চিমবাংলার সৌভাগ্য, ভারতবর্ষের নিশ্চয়ই বা পৃথিবীর নিশ্চয়ই একটা অদ্ভুত মিডিয়াম তৈরি হলো এবং সেই মিডিয়ামটা মিডিয়া হয়ে গেল, প্লুরালে চলে গেল, অনেক রকম তার ভার্সন তৈরি হলো, প্রচুর চ্যানেলস এসে গেল, বছর যত গড়ালো। কিন্তু দূরদর্শন